নিট প্রশ্ন ফাঁস মামলায় এবার পাটনা এইমসের চার ডাক্তারি পড়ুয়াকে হেফাজতে নিল সিবিআই। বুধবার রাতে এই চার চিকিৎসক পড়ুয়াকে হেফাজতে নেয় সিবিআই। ডাক্তারি পড়ুয়াদের মধ্যে তিনজন তৃতীয় বর্ষের, একজন দ্বিতীয় বর্ষের, আর এই পড়ুয়ারা 2021 সালে ডাক্তারি পড়তে ঢোকেন। চার ডাক্তারি পড়ুয়ার ঘর সিল করে দেওয়া হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে চারজনের মোবাইল এবং ল্যাপটপ। পরীক্ষা মাফিয়া এই চারজনকে দিয়ে প্রশ্নের উত্তর লিখিয়ে নেয় বলে দাবি সিবিআই। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন কতটা মারাত্মক এই দাবি। আর তারপর সেই উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয় যেটা সন্দেহ করছে সিবিআই, এমনই খবর সূত্রে। আর এই নিট পিজি দুর্নীতি নিয়েই সিবিআই তদন্তের মাঝেই কর্মরত এক চিকিৎসকের কাছে ফোন। নিট পিজি পরীক্ষার্থী বর্ধমান জেলায় কর্মরত এক মহিলা চিকিৎসকের কাছে ফোন আসে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে। কমল, ফোনে কি বলা হয়, কে ফোন করেন, বিস্তারিত জানাও। দেখো, একদমই যে ভাইরাল অডিও আমরা পেয়েছি এবং যে ভাইরাল অডিও আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে যে সেই ভাইরাল অডিওতে শোনা যাচ্ছে যে একজন ব্যক্তি একজন চিকিৎসককে ফোন করছেন এবং তিনি যে কথা বলছেন নিট পিজির ব্যাপারে কথা বলছেন, এবং সেখানে যেটা পরিষ্কার শোনা যাচ্ছে যে তিনি বলছেন যে কিভাবে পরীক্ষাটা তাকে দিতে হবে। অর্থাৎ তিনি বলতে ভাইরাল অডিওতে শোনা যাচ্ছে যে ওএমআরটিতে যে 100টা কোশ্চেন থাকে সেই 100টা কোশ্চেনের উত্তর দিলে হবে না, বাকি 100টা কোশ্চেনের মধ্যে যেটা তার একদম পজিটিভ কোশ্চেন মনে হবে সেই কোশ্চেনটাই উত্তর দিতে হবে, এবং সেই 100টা কোশ্চেন যেটা উত্তর দেবে না সেটা পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ ওএমআর যেরকমভাবে কোনোরকমভাবে পরিবর্তন করে বা সেই ওএমআর এর উপর কোনোরকমভাবে সংযুক্তিকরণ করে তারা সেখানে নম্বর বসিয়ে দেবে। পাশাপাশি যেটা আরও বিস্ময়কর সেটা হচ্ছে সেটাই সেই অডিও কলে যেটা বলা হচ্ছে যে এই এমডি যে এমএস যে পরীক্ষা নিট পিজি প্রবেশিকা পরীক্ষা, সেখানে বলছে যে মেডিসিনে সিট পেতে গেলে 90 লাখ টাকা, সার্জারিতে 90 লাখ টাকা, গাইনোকোলজিতে 60 লাখ টাকা, ডার্মাটোলজি এবং ইএনটি রেডিওলজিতেও 70 লক্ষ টাকা করে তাদেরকে দিতে হবে। এমনকি অডিওতে যেটা দাবি করা হচ্ছে কথোপকথনের সময় যেটা আমরা শুনতে পাচ্ছি যে সেই টাকাও নাকি তারা ক্যাশে নেবে না, চেকে নেবে। এইরকম একটা বিস্ময়কর এবং হচ্ছে চাঞ্চল্যকর অডিও হচ্ছে ভাইরাল হয়েছে। আমরা ইতিমধ্যেই কিন্তু থানাতে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছি। তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ। এবিপি অন দ্য স্পটের শুরুতেই যে ছবি আপনারা দেখছেন মালদার মানিক চকের ছবি, সেখানে পথ অবরোধ ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, দুজন জখম হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ তুলতে গেলে পুলিশ কর্মীদের আটকে রেখে মারধর করা হয় এমনটাই অভিযোগ। আক্রান্ত আইসি সহ কয়েকজন পুলিশ কর্মী মালদার এসপির কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠালো নবান্ন। Yeah, I'm gonna take it.